সাতাইশ জানুয়ারির পর ২৯ জানুয়ারিলৈ তিনিদিনীয়া কার্যসূচীরে অনুষ্ঠিত হব সদৌ অসম কলিতা আলপাইন জনগোষ্ঠীর দ্বিবার্ষিক অধিবেশন। অনুষ্ঠানের লগত সংগতি রাখি দেওবারে অনুষ্ঠিত করা হয় লাই খুঁটা স্থাপন। লাই খুঁটা স্থাপন করে জিএমডিএর অধ্যক্ষ নারায়ণ ডেকাই। জনগোষ্ঠীর পঞ্চদশ ধমধমাত আয়োজন করা হব, আজি তার লাইকুটা স্থাপন করা হব। এই অধিবেশন এখন সুন্দর সফল অধিবেশন হব আর এই অধিবেশনের জড়িয়ে বৃহত্তর কলিতা জনগোষ্ঠীর উন্নয়ন আর কলিতা জনগোষ্ঠীর রাষ্ট্র নির্মাণের যে ভূমিকা এই বিষয়ে কার্যপন্থা এই অনুষ্ঠানতে মুকলি করা হয় অধিবেশনের থিম সং। থিম সং মুকলি করে অসম চলচ্চিত্র উন্নয়ন নিগমের অধ্যক্ষ হিমান্ত শেখরে। যে ভারতীয় জনতা পার্টি সরকার আছে সদায় ভূমিপুত্রর কারণে কাম করেছে আর ভূমিপুত্র বিশেষকে নামনি অসমের যখন আমার বঞ্চিত যখন আছে, বঞ্চিত মানে মো কোথাও যে যখন কমুয়া মুসলমানের যে আগ্রাসন, সেই আগ্রাসনের কারণে আমার ভূমিপুত্র সকলে যে কষ্ট ভোগ করে আছে সেই কষ্টর অতি সোনকালে অসম ঘটিব। আর ভারতীয় জনতা পার্টি সরকার মুখ্যমন্ত্রী ডাঙরের নেতৃত্বে সদায় এই চিন্তা করেছে যে কেনেকে ভূমিপুত্র অধিকার আমি সদায় আমার আনি রাখব। গতি তাকে লৈ আজি কলিতা জনগোষ্ঠীর হোক বা বিভিন্ন জনগোষ্ঠীর হোক তেখেতসকলের যে অধিকার সেই অধিকারের প্রতি ভারতীয় জনতা পার্টি সরকারের সদায় এক সদিচ্ছা আর চিন্তা আছে। আর আমি যখন ভূমিপুত্র আমার মজার আছে তেখেতসকলে সকলো আমি লগ হয়ে জাতি জনগোষ্ঠী আমি কোনো ধরনের বিভাগ নোহাকে আমি লগ হয়ে পেলায় আমার ভারতের এই যে ধর্মীয় সংস্কৃতি আর যে সভ্যতা আছে অসমের যে জাতীয় সভ্যতা আছে তাকে আমি রক্ষা করব। অধিবেশনের আদরণি সমিতিয়ে জানা অনুসরি অধিবেশনের অন্তিম দিনা উপস্থিত থাকিব রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার লগতে কেইবাগৰাকীও মন্ত্রী। উল্লেখযোগ্য যে কুমার ভাস্কর বার্মা ক্ষেত্রত অনুষ্ঠিত হবলগিয়া অধিবেশনত গ্রন্থমেলা বাণিজ্য মেলার লগতে প্রতিদিনে সাংস্কৃতিক সন্ধিয়ারও আয়োজন করা হয়েছে। বাক্সারপরা অমরদীপ কলিতার রিপোর্ট, বার্তা।